আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন, সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওতে আমি যেহেতু ব্লগ তৈরি করি, ব্লগ মানে কিন্তু যে শুধু বাইরে গেলাম, খাবার দাবার, রান্না, ঘোরাঘুরি এগুলো দিলাম তা না, ব্লগ মানে অনেক ইনফরমেটিভ বা যে কোনো তথ্য শেয়ার করা যায় বা করতে পারি আমরা। এক একজনের ধরনটা এক এক রকম, যেহেতু আমি চাকরিজীবী, যার কারণে আমি ডেইলি আমার অফিসে বসেই নর্মালি আমার ভিডিওগুলো তৈরি করি, তাই হয়তো বা আপনাদের কাছে আমার লোকেশনটা বোরিং লাগতে পারে। যাই হোক, কমেন্টস করে আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগে আমার ভিডিওগুলো। তো অনেকেই এই জিনিসটা আর কি, নতুন যারা আসেন তারা কমেন্টস করে আমাকে বলেন যে আমার সাথে কথা বলতে চান, নাম্বার চান। অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, দেখবেন কি যে আপনারা অনেক বিষয়ে জানতে পারবেন, এইখানে বিষয়ে আসার বিষয়ে জর্ডান সম্পর্কিত সব কিছু জানতে পারবেন। তাই আশা করবো আপনারা ভিডিওগুলো দেখেন, দেখার পর আপনারা কি জানতে চান কমেন্টস করেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের রিপ্লাই করার জন্য। যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আমি অ্যাকচুয়ালি জর্ডানে কিভাবে খাই, আমি কি রান্না করে খাই নাকি কোম্পানি প্রোভাইড করে। যদি আমি এর আগেও বলেছি, তারপরেও আমি আমার বিষয়টা আমি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করলাম। অ্যাকচুয়ালি আমাদের কোম্পানি, আমি যে কোম্পানিতে আছি, এই কোম্পানি নর্মালি গার্মেন্টস যে ফ্যাক্টরিগুলো আছে জর্ডানে, আমার জানা মতে সব কোম্পানি খাবার প্রোভাইড করে, থাকার জায়গা প্রোভাইড করে। তা আমার কোম্পানি আমাকে দেখা গেছে যে খাবার, থাকা, ফুড, অ্যাকোমোডেশন সব কিছু প্রোভাইড করে। কিন্তু এখন যেহেতু রোজার সময়, প্লাস রোজা ছাড়ার সময়ও রাত্রিবেলায় আমরা কোম্পানির ভাত খাই, শুধুমাত্র তরকারিটা আমরা রান্না করে খাই। দেখা গেছে যে সকালে, দুপুরে এবং কি বিকালে টি টাইম, এই তিনটা জিনিস আমি অফিসেই খাবার খাই, অফিসের তরকারি খাই, অফিসের খাবারই খাই, আর রাত্রিবেলায় শুধুমাত্র কোম্পানির তরকারিটা খাই না, ভাত খাই, শুধু তরকারিটা রান্না করে খাই। এরকম আমার মতো অনেক মেয়েরা আছে, যেহেতু আমরা একই অ্যাকোমোডেশনে অনেক মেয়েরা থাকে আমাদের সাথে, আমি যে বিল্ডিংটায় থাকি ওইখানের ফুল বিল্ডিংয়ের প্রায় ম্যাক্সিমামই গার্মেন্টসের যারা কাজ করে তারা থাকে ওইখানে। আমি একটা রুমে থাকি, আমি আপনাদেরকে আমার রুম দেখিয়েছি, আমার সাথে আমার এক কাজিন ফ্রেন্ড থাকে, আমরা দুজন এক রুমে থাকি। এরকম আমি যাদের, আমাদের একটা আলাদা কিচেন রুম আছে, সেটা নিয়েও আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি, আমার চ্যানেলে পাবেন, জর্ডান ব্লগস যে প্লেলিস্ট আছে সেখানে গেলে আপনি সবগুলো ভিডিও পাবেন। যাই হোক, যেটা বলতেছিলাম যে আমার সাথে যারা এই বিল্ডিংয়ের মেয়েরা থাকে সবাই এখানে রান্নাঘরে রান্না করে খায়, মানে কম বেশি আর কি। কোম্পানির তরকারিটা তারা দেখা গেছে যে রাত্রিবেলায় খায় না, হয়তো বা সকালে দুপুরে খায়, বা অনেকেই দুপুরের জন্য অফিসে নিয়ে আসে, সকালের জন্য নিয়ে আসে। তবে ইচ্ছা করলে সে খেতেও পারবে, আবার রান্না করেও খেতে পারবে। আর কোম্পানি গ্যাস প্রোভাইড করে, কোম্পানি রান্নার ঘর আছে, কিন্তু রান্না করার জন্য যে যে ম্যাটেরিয়ালগুলো লাগবে সেগুলো কিন্তু নিজেরই কিনে নিতে হয়, সবজি, তেল, নুন, মানে যা যা লাগে জিনিস সেগুলো। তাই আর কি, মানে যারা অনেকেই জিজ্ঞাসা করেন যে এখানে কি কোম্পানি খাবার দেয় কিনা বা রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে কিনা, তাদের জন্য আর আজকের এই ভিডিওটি, যে আমি অ্যাকচুয়ালি কোম্পানির খাবার খাই, রাত্রে শুধুমাত্র আমি নিজে রান্না করে খাই, আর সেটা হচ্ছে তরকারি, ভাত কোম্পানিরই খাই। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।